হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে হ্যান্ডরাইটিং নোট, আলোর সম্পূর্ণ নোটস এই ভিডিওতে আমি বলে দেবো এবং পিডিএফও দিয়ে দেবো, কোথার থেকে ডাউনলোড করবে সেটাও বলে দেবো এবং ডাউনলোড করতে গেলে অ্যাকচুয়ালি কী কোড দিতে হবে সেটাও বলে দেবো। সেই কারণে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমি বলেও দেবো এই পিডিএফের মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিকের স্টুডেন্টের জন্য। সেই কারণে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টা, এত দেরি কেন হলো তোমাদের জন্য পিডিএফ আসতে? দেখো, অনেক ভালো কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেরকমটি আমাকেও ফেস করতে হয়েছে অনেক ধরনের। কেন আমি ফ্রিতে প্রোভাইড করছি, কেন আমি টাকা নিচ্ছি না? কারণ অনেক এরকম ইউটিউবার রয়েছে সাজেশন বিক্রি করছে, অনেক এরকম ইউটিউবার রয়েছে যেখানে দেখা যাচ্ছে পিডিএফ বা নোটস কিন্তু বিক্রি করছে রীতিমতো। এছাড়া অনেককে এটাও বলা হচ্ছে যে আমি যে পিডিএফগুলো দিচ্ছি সেটা হচ্ছে আমি নেট থেকে ডাউনলোড করে দিচ্ছি। অনেকের কাছে অনেক ধরনের ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করছো। আর তোমরা সকলেই জানো ভালো একটা কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেকে অনেক রকমের এর বার্তা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমারও সেই জিনিসগুলো ফেস করতে হয়েছে, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে চাই না। এই কারণেই, কারণ তোমরা এই সব বাদ দিয়ে তোমরা জাস্ট স্টাডির দিকে মন দাও, অন্য কিছুর দিকে না। সেই কারণে আমি এই ব্যাপারে আর ডিসকাস করবো না, জাস্ট তোমাদের জানিয়ে দিলাম। অনেকে অনেক রকমের কোশ্চেন জিজ্ঞাসা করছো সেই কারণে। আর আমি বলে রাখি, সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পিডিএফ সেল করে বা অ্যাকচুয়ালি সাজেশন বিক্রি করে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তাদেরকে আমি খারাপ কাউকে বলছি না। কারণ এই যে পিডিএফটা তোমাদের ফ্রিতে আমি প্রোভাইড করছি এতটা পরিশ্রমের মাধ্যমে, তো এক্ষেত্রে একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে পুরোপুরি সে এর পেছনে যে স্বার্থ সেটা কিন্তু আমার। কারণ তোমাদের অনেক আগেই বলেছি যে আমার ছোটোবেলায় যে সমস্যা ছিল পড়াশোনার ক্ষেত্রে, যাতে এ তোমাদের সেই সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই কারণে আমার স্বার্থে কিন্তু আমি এই তোমাদেরকে পিডিএফ তুলে দিচ্ছি। এরকম কোনো ব্যাপার নেই এবং এখনও পর্যন্ত যা কিছু এসছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এসছে এবং পরবর্তীকালেও যা অ্যানাউন্সমেন্ট হবে বা যা কিছু করব তোমাদের জন্য ফ্রিতেই করব। আমার থেকে যতটা সাধ্য তোমাদের জন্য ফ্রিতেই সমস্ত কিছু প্রোভাইড করব। এডুকেশনের জন্য একটা টাকাও তোমাদেরকে এই চ্যানেলে দিতে হবে না। আর যে যা বলছে বলুক, আমি আমার কাজ করে যাব, তোমরা তোমাদের পড়াশোনা করে যাও, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে যাব ফ্রিতে। তোমরা সেই পিডিএফ দেখে পড়াশোনা করে যাও যাতে তোমাদের এর পরীক্ষার ফল ভালো হয়, যেটা হলো একমাত্র আমার স্বার্থ। তোমাদের পরীক্ষার ফল যদি ভালো হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তো এখন মেন টপিকে ফিরে আসি। তোমাদের অ্যাকচুয়ালি পিডিএফে আলো থেকে কোন কোন বিষয়গুলো আমি কভার করেছি এবং ওই বিষয়গুলোর মধ্যে এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আগে ডিসকাস করি। দেখো, সবার প্রথমেই তোমরা দেখতে পারবে যে গোলীয় দর্পণের সংজ্ঞা দিয়েছি, গোলীয় দর্পণ কয় প্রকার, আর এবং অ্যাকচুয়ালি গোলীয় দর্পণের যে বিভিন্ন অংশ রয়েছে, মেরু, বক্রতা, ব্যাসার্ধ, বক্রতা, কেন্দ্র, সেইগুলো ও সম্বন্ধে পুরো ও মানে ডেফিনেশন দিয়েছি এবং যাদের বেসিক ক্লিয়ার নেই, যাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় সেই কারণে পুরো ও ব্যাপারটা এখানে তুলে ধরেছি। তারপরে নিচে গেলে দেখতে পারবে যে আলোর প্রতিসরণের সংজ্ঞা রয়েছে এবং প্রতিসরণের মধ্যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে অ্যাকচুয়ালি আলোর গতিপথের কী পরিবর্তন হবে। তোমরা সকলেই জানো যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায় তাহলে অবিলম্বের থেকে দূরে সরে যাবে আলোক রশ্মি এবং লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে ও অবিলম্বের কাছে চলে আসবে আলোক রশ্মি। তারপরেই কিন্তু রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে, এ আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং আপাতন বিন্দুর ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। এছাড়া দ্বিতীয় সূত্রের কথা যদি বলি, দ্বিতীয় সূত্রটাও কিন্তু তোমরা জানো যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইনের মান এবং প্রতিসরণ কোণের সাইনের মানের অনুপাত সর্বদা কী হচ্ছে, ধ্রুবক হয়। তো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যদি দেখো স্ক্লেনের সূত্র আছে, যেটা হচ্ছে দ্বিতীয় সূত্রটাই প্রতিসরণের আমি পুরো দিয়ে দিয়েছি, পরীক্ষায় আসলে কিভাবে তোমাদের লিখতে হবে, এ সাইন আই বাই সাইন আর, যেখানে আই ইকুয়ালস টু তোমরা জানো ও কী রয়েছে যে আপাতন কোণ, আর আর ইকুয়ালস টু হচ্ছে প্রতিসরণ কোণ, ইকুয়ালস টু মিউ, মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক। তো এইগুলো পুরোপুরি তোমরা পুরোটা ফলো করলেই বুঝতে পারবে। তারপরে কী রয়েছে প্রতিসারাঙ্ক, কী পরম প্রতিসারাঙ্ক, কিন্তু খুব
ইম্পর্টেন্ট, প্রতিসারাঙ্ক পরম প্রতিসারাঙ্ক কী পরীক্ষায় আসলে কী লিখতে হবে অ্যাকচুয়ালি সেটাই আমি দিয়ে দিয়েছি। এই তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না, আর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে আমাকে জিজ্ঞাসা করতে পারো, সেই নিয়ে আমি রীতিমতো ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো। এর পরবর্তী বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কাজফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। আর কাজফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের যে কোশ্চেনটা সেটা কিন্তু অনেক রকমভাবে কোশ্চেন করতে পারে, অ্যান্সার একই হবে। যেরকম যদি তোমাকে বলে কাজফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ নির্ণয় করো 3 নম্বরের কোশ্চেন, তাহলে এই অ্যান্সারটাই লিখতে হবে। এছাড়া যদি বলে প্রমাণ করো কাজফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির ক্ষেত্রে এ আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মি পরস্পর সমান্তরাল অথবা চ্যুতি কোণ শূন্য, তো যেরকমভাবেই কোশ্চেন আসুক এই অ্যান্সারটাই কিন্তু হবে। এ তো এখানে অ্যান্সারটা আমি পুরোপুরি নিজের ভাষায় ছবি এঁকে পাশে করিয়ে দিয়েছি, এবং তোমরা বইটা যদি করো তাহলে অনেকটা কমপ্লিকেটেড হবে, বইয়েরটা অনেকেই বুঝতে পারো না, তাই ভেঙে পুরো ডিটেলসে লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কম সময়ে পুরো ফুল মার্কস পাবে যদি এটা তোমরা লিখতে পারো যেরকমভাবে বলেছি। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিফলন, এটাও দুরকম আসতে পারে, এইভাবেও আসতে পারে। এছাড়া এটাও দিতে পারে যে প্রমাণ করো ডেল্টা ইকলস টু আই কে স্মল আই ওয়ান প্লাস স্মল আই টু মাইনাস এ, এ হচ্ছে প্রতিসারক কোণ। তো এই যে কোশ্চেনগুলো দুরকমভাবে আসতে পারে, অ্যান্সার কিন্তু একই, এটাও বইয়ে কমপ্লিকেটেড করে দেওয়া আছে, এটা আমি নিজের ভাষায় লিখে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে কোনো অসুবিধা না হয়, বুঝে তোমরা লিখতে পারো। তো এই দুটোর মধ্যে কিন্তু মানে যেটা বললাম সমান্তরাল সব কাজফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ আর পিজনের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে কিন্তু একটি দেওয়ার খুব বেশি চান্স রয়েছে, সেই কারণে এই দুটোরও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো যাতে 3 নম্বর যদি আসে তাহলে তোমরা ক্যারি করতে পারো। এরপরেই তোমরা দেখতে পারবে যে দর্পণের ওপর প্রতিবিম্বের প্রকৃতি কী হবে, মানে সেটা সমশীর্ষ হবে অবশীর্ষ হবে এ না বস্তু অপেক্ষায় ছোটো হবে না বড় হবে, সেটা তোমরা দিতে পারো, মানে বস্তুর অবস্থার অনুযায়ী বস্তুর প্রতিবিম্ব কী হবে দর্পণের ওপর। তো এখানে আমি একটা টপিক মেনশান করেছি, তারপরে বিভিন্ন টপিক চিত্র সাহায্যে দিয়ে দিয়েছি যাতে অনেক বড় পিডিএফটা না হয়, যেরকম আসবে সেরকমভাবে তোমরা করতে পারবে ব্যাপারটা যদি ক্লিয়ার তোমাদের থাকে। তারপরে এখানে দেখতে পারবে যে লেন্স সম্পর্কিত কিন্তু পুরো ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি, মানে লেন্সের যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বেসিক যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু লিখে দিয়েছি এবং লেন্সের এখানে সংজ্ঞাও তোমাদের দিয়ে দিয়েছি। আর লেন্সের এই সংজ্ঞাগুলোর মধ্যে কিন্তু আলোক কেন্দ্র কাকে বলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা অনেকেই তোমরা জানো। কোনো উত্তল লেন্সের একটি তল থেকে আলোকরশ্মি আপাতিত হয়ে অপর তল থেকে নির্গত হওয়ার সময় যদি আলোকরশ্মিটি এই আপাতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তবে আলোকরশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে নির্গমনকালে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলা হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে আমি মুখ্য ফোকাস সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। তারপরে এখানে যদি তোমরা দেখো যে এখানে রয়েছে হচ্ছে অভিসারী লেন্স অপসারী লেন্স কাকে বলা হয় কেন বলা হয় পুরো ডিটেলসে খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লেন্স দ্বারা প্রতিবিম্বের গঠন কোথায় অবস্থিত হলে প্রতিবিম্বর প্রকৃতি কী হবে লেন্সের ক্ষেত্রে সেটাও কিন্তু এখানে মেনশান করেছি। তারপরে নিচে গেলে তোমরা রৈখিক বিবর্তন দেখতে পারবে, সরল ক্যামেরার গঠন, সরল ক্যামেরার যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো ও শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো পুরোপুরি মেনশান করেছে, খুব ভালো করে তোমরা এটা পড়বে। তারপরে তোমাদের এখানে লাল আর বেগুনি বর্ণের মধ্যে চ্যুতি এবং গতিবেগ সেটাও এখানে মেনশান করেছি পুরো টপিক ওয়াইজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি লাল এবং বেগুনি বর্ণের মধ্যে কার অ্যাকচুয়ালি চ্যুতি বেশি এবং পুরো ব্যাখ্যাটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যেটা এবারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে পরীক্ষায়। তারপরে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনও কিন্তু এখানে আমি মেনশান করেছি, সেগুলো খুব ভালো করে পড়বে যেগুলো আসার চান্স রয়েছে। এছাড়া যেটা এখানে রয়েছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পুরো যেভাবে বলেছি সেভাবে তোমরা করবে। এছাড়া তোমাদেরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অ্যাকচুয়ালি যে কোশ্চেনের সলভ তোমরা বা উত্তর যদি তোমরা না পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে এই গ্রুপে সেই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারো, সেই নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করে তোমাদের দিয়ে দেবো। তো এখন কথা হলো এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, তো এই পিডিএফটাকে ডাউনলোড করার জন্য তোমাদের একটা কোড ইউজ করতে হবে, যে পিডিএফে ক্লিক করবে তখন দেখবে একটি পাসওয়ার্ড চাইবে, সেখানে তোমাদের দিতে হবে লাইভ গুরু বাংলা মানে আমাদের চ্যানেলের নামই যদি স্মল লেটারে তোমরা এখানে লেখো তাহলে কিন্তু পিডিএফটা খুলে যাবে এবং তোমরা এই পিডিএফ থেকে পড়ে পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে দিতে পারবে। তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।